দর্শক শুভেচ্ছা দিন, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি কনক সরোয়ার। দর্শক, আজকে আমাদের দ্বিতীয় পর্ব। আপনারা জানেন যে আমরা সাম্প্রতিক সময় একটি ধারাবাহিক সিরিজ শুরু করেছি ইতিহাসের সত্য পাঠ। আজকে ইতিহাসের সত্য পাঠ এই ধারাবাহিকের দ্বিতীয় পর্ব। দ্বিতীয় পর্ব আজকে আমাদের অতিথি জনাব পিনাকি ভট্টাচার্য। পিনাকি দা, আপনাকে স্বাগত জানাচ্ছি দ্বিতীয় পর্বের আলোচনায়। দর্শক, আজকে আমরা কথা বলবো বাকশাল নিয়ে। আপনারা জানেন যে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে, স্বাধীন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বাকশাল একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এটি নিয়ে দুই পক্ষেই নানা ধরনের বক্তব্য আছে। আওয়ামী লীগ এটিকে মহিমান্বিত করতে চায়, বিরোধী পক্ষ এটিকে নানা দোষে দুষ্ট করতে চায়। তো পিনাকিদা, আপনার কাছে প্রথমে জানতে চাই যে দেশ স্বাধীন হলো, স্বাধীন হওয়ার 3-3.5 বছরের মধ্যে কেন আমাদের বাকশালের প্রয়োজন হলো, এই যে একদলীয় শাসন ব্যবস্থার কেন প্রয়োজন হলো, এর প্রেক্ষাপট কি, বা আপনার কাছ থেকে শুনতে চাই। প্রথম বিষয় হচ্ছে যে ঠিক কি কারণে শেখ মুজিব বাকশাল করেছিল, এটা তো শেখ মুজিবই জানতেন এবং এটা তিনি হয়তো ভালো বলতে পারতেন। এখন আমরা যে সমস্ত খুঁজে পাই যে তিনি কি বলেছিলেন বাকশালের প্রয়োজন সম্পর্কে, এবং এই এ ব্যাপারে একটা খুব ইম্পর্টেন্ট টেস্টিমনি আছে। সে টেস্টিমনিটা হচ্ছে যে তিনি তার সহকর্মীদেরকে বলছেন যে দেশের অবস্থা খুব খারাপ এবং যে অবস্থা হয়ে গেছে সামনের নির্বাচনে আমরা 30-40টার বেশি সিট পাব। এটা তিনি বুঝতে পারছেন, দীর্ঘদিনের রাজনীতি করেছেন তো উনি, তো পলিটিক্যালি তো ই ওয়াজ ভেরি শার্প। তো তিনি বুঝতে পেরেছিলেন যে জনপ্রিয়তা একেবারে শূন্যের কোঠা। আমি এটা খুঁজে পেয়েছি ওনার রাজনৈতিক সহকর্মীদের লেখাতে, এবং যদি তাই হয় তাহলে এই স্বাধীনতা বিরোধীরা ক্ষমতায় আসবে এবং আমাদেরকে কচুকাটা করে ফেলবে। তো এইটা ছিল একটা আর্গুমেন্ট ওনার তরফে যে কি কারণে তিনি বাকশাল করেছেন। এখন দেখেন, মানে বাকশাল প্রসঙ্গে যখন কথা আসে তখন আওয়ামী লীগে একটা প্রচন্ড অস্বস্তি তৈরি হয়, তারা এটা নিয়ে কথা বলতে স্বচ্ছন্দ বোধ করে, এবং বাকশাল নিয়ে কথা না বলে আমরা আসলে আওয়ামী শাসন, এই এখনকার শেখ হাসিনা শাসনকেও আমরা ব্যাখ্যা করতে পারবো না যে আসলে শেখ হাসিনা যেটা করছে সেটা সেটা ইনফ্যাক্ট শেখ মুজিব যেটা করতে চেয়েছিল বাকশাল করে যেটা করতে পারেনি শেখ হাসিনা, সেটা বাকশাল না দিয়ে, নাম না দিয়েই করে ফেলেছে। তো সেই কারণে বাকশাল বোঝাটা খুব ইম্পর্টেন্ট আমাদের। হ্যাঁ, কেন ইম্পর্টেন্ট? ধরেন মানে আওয়ামী লীগের যেটা বয়ান, হ্যাঁ, আওয়ামী লীগের বয়ান হচ্ছে যে শেখ মুজিব বাংলাদেশকে সমৃদ্ধির চূড়ায় নিয়ে যেতে চেয়েছিল কিন্তু সেটা করতে পারেনি। তো সেইটা বলার জন্য সমৃদ্ধির চূড়ায় আসলে উনি কি করেছিলেন সেই জিনিসটার জন্য বাকশাল পর্যালোচনা করা, যে বাকশাল আসলে কি ছিল। আমরা আমরা সবাই সাধারণভাবে জানি যে বাকশাল ছিল একটা একদলীয় শাসন। আমরা জানি যে 4টার বাইরে সংবাদপত্রের প্রকাশনা ছিল না, হোয়াট এলস আর কি, এ দুইটা খুবই আনইম্পর্টেন্ট ব্যাপার। একদলীয় শাসন তো কি হয়েছে, মানে আওয়ামী লীগকে বিলুপ্ত করা হয় না, ধরেন একদলীয় শাসন তো চায়নাতেও আছে, একদলীয় শাসন তো কিউবাতেও আছে। তো আমাদের মধ্যে তো অনেকেই চায়নাকে নিয়ে এই একদলীয় শাসনের জন্য আমরা চায়নার ক্রিটিসিজম করছি না বা কিউবার ক্রিটিসিজম করছি না, এবং আমরা যারা বাকশালের সমালোচনা করি তারা অনেকেই কিউবাকে প্রেজ করি, আমি পার্সোনালি কিউবাকে প্রেজ করি। তো তাহলে আমি কেন বাকশালকে বলছি যে বাকশাল একটা সমস্যা, কি কারণ? এই জায়গাটা বুঝতে হবে, এই জায়গাটা বোঝাটা খুব ইম্পর্টেন্ট। প্রথম বিষয়টা হচ্ছে যে এইখানে আমাদেরকে রিপাবলিক বলে ধারণাটা যেটা আমরা বলার চেষ্টা করি আর কি, এই এই ধারণাটা একটু স্পষ্ট করতে হবে। রাজ্য এবং রিপাবলিক এই দুইয়ের মধ্যে তফাৎ, রাজা এবং একটা রাষ্ট্রের প্রধান এই দুইয়ের মধ্যে তফাৎ, এই দুইয়ের মধ্যে যেটা মৌলিক তফাৎ সে তফাৎটা হচ্ছে যে আপনি রাজাকে নির্ধারণ করতে পারেন না যে কে রাজা হবে। আপনি রাজ্যের যদি প্রজা হন তাহলে আপনি ঠিক করতে পারবেন না যে আপনার রাজা কে হবে, আপনাকে কে শাসন করবে, এটা আপনি ঠিক করতে পারবেন না। এটা ঠিক করবে কে? এটা ঠিক করবে সেই সেই সিস্টেম
সেই রয়্যাল হায়ারার্কি, যে এই রাজার ইয়েকে, উত্তরাধিকারকে, সেটাই ঠিক করবে যে কে সে আপনাকে শাসন করবে, তাই না? সেটা ছেলে হইতে পারে, মেয়ে হইতে পারে, মেয়ের মেয়ের ঘরের নাতি হইতে পারে, হোয়াটএভার। তো রাজ রক্ত যার শরীরে আছে এবং যাকে রাজা তার উত্তরাধিকার হিসেবে নির্বাচন করবে, সেই আমাদেরকে শাসন। আর রাষ্ট্র এবং রিপাবলিক, এটা কি? রিপাবলিক হচ্ছে দেশের জনগণ ঠিক করবে যে কে তাকে শাসন করবে, সে কার দ্বারা শাসিত হবে। এটা খুবই মৌলিক একটা তফাৎ। তো তাহলে বাকশাল করে শেখ মুজিব আসলে কি করতে চাইছে? বাকশাল করে শেখ মুজিব বাংলাদেশ বলে যে রিপাবলিক, সেই রিপাবলিককে রাজ্যে পরিণত করতে চেয়েছে। কিভাবে? প্রথম, আমাদের সংবিধানে ছিল যে জনগণ দিয়ে নির্বাচিত প্রতিনিধিরা রাষ্ট্র পরিচালনা করবে। বাকশাল প্রাবিধানে যে যেই যেই সংশোধনী দিয়ে বাকশাল করা হয়েছিল, প্রথম ইয়েটা ছিল সংবিধানের এই অংশটা বাতিল করে দেওয়া হয়েছে। তার অর্থ জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধি দিয়ে রিপাবলিক পরিচালনা করার যে বাধ্যবাধকতা, সেই বাধ্যবাধকতা থেকে রিমুভ করে দেওয়া হয়েছে। নাম্বার ওয়ান। নাম্বার টু, আমি যদি সংক্ষুব্ধ হই তাহলে আমার একটা শেষ জায়গা আছে। ধরেন আমার উপরে শেখ হাসিনা অবিচার করলো, আমার উপরে পুলিশ অবিচার করলো, আমার উপরে সরকারি কর্মচারী অবিচার করলো। এই যে ধরেন এখন যে ঘটনা ঘটেছে যে যে মেয়র তাপস সে কুকুরদেরকে অন্য দিকে নিয়ে যাচ্ছে, মেরে ফেলছে অথবা স্থানান্তর করছে, তো এটা তো একটা সরকারি আদেশ। হ্যাঁ, এবং আসলে সে করতে পারে না, এভাবে সে কুকুর স্থানান্তর করতে পারে না। কিন্তু এই যে জয়া হাসান, সে সংক্ষুব্ধ হয়েছে এটাতে, এই সরকারি এই ইয়েতে সংক্ষুব্ধ হয়েছে এবং কোর্টে যে রিট করেছে, এটা খুব ইম্পর্টেন্ট। এটা খুবই ইম্পর্টেন্ট যে নাগরিক হিসাবে আমি যদি রাষ্ট্র এবং শাসকের কাজে সংক্ষুব্ধ হই, তাহলে আমার একটা শেষ যাওয়ার জায়গা আছে, রিট করা, রিট করার অধিকার। হ্যাঁ, এটা রিপাবলিকের নাগরিকের খুব ইম্পর্টেন্ট অধিকার। বাকশাল আইনে রিট করার অধিকারকে রদ করা হয়েছিল। তাহলে দুইটা খুব ইম্পর্টেন্ট অধিকারকে আমার রদ করা হয়েছিল। নাম্বার ওয়ান, ভোট দেওয়ার অধিকার, ভোট দিয়ে আমার শাসক নির্বাচনের অধিকার। নাম্বার টু, রিট করার অধিকার। তাহলে এই দুইটা জিনিস যদি চলে যায়, তাহলে রাষ্ট্র কিন্তু রাষ্ট্র থাকে না, রাষ্ট্র রাজ্য হয়ে যায়। সো আমরা শেখ মুজিবের রাজ্যে প্রবেশ করেছিলাম। এবং তার আগে শেখ মুনি একটা খুব ইম্পর্টেন্ট সম্পাদকীয় লিখেছিল বাংলার, সেটা হচ্ছে যে মুজিবের শাসন চাই। তাহলে বাকশাল ছিল আসলে মুজিবের শাসন। সো মুজিব হচ্ছে একজন ডিভাইন শাসক, যার বাংলাদেশের মানুষকে শাসন করার ডিভাইন কর্তৃত্ব আছে, এবং সেই ডিভাইন কর্তৃত্বের বলেই সে বাংলাদেশের মানুষকে আজীবন শাসন করে যাবে। এবং বাকশালে শেখ মুজিব আজীবন রাষ্ট্রপতি ছিল। আমরা এই রাষ্ট্রপতি নির্বাচনের প্রসঙ্গটা তো পরে আসবো। সো সে যতদিন বেঁচে থাকবে ততদিন বাংলাদেশের রাষ্ট্রপতি থাকবে, তার মানে সে যতদিন বেঁচে থাকবে ততদিন সে বাংলাদেশের রাজত্ব করে যাবে। এবং সেই রাজত্বে সেই নাগরিকের, মানে আমি প্রজা হয়ে গেছি, কিন্তু আমি কিন্তু নাগরিক থেকে প্রজা হয়ে গেছি, আমি ভোট দিতে পারছি না, শাসক নির্বাচন করতে পারছি না, দুই আমার রিট করার অধিকার নাই। আমি কিন্তু নাগরিক নাই, আমি প্রজা হয়ে গেছি। তো সেখানে আমাকে প্রজাতে রূপান্তরিত করা হয়েছিল এবং শেখ মুজিবকে রাজাতে রূপান্তরিত করা হয়েছিল বাকশালের মাধ্যমে। এবং শেখ হাসিনা আজকে যে শাসনটা করছে সেটা ওই ডিভাইন শাসন, সেটাকে বলা হচ্ছে তার পিতা বাংলাদেশকে শাসন করে স্বাধীন করে দিয়ে এসছে। তো তার একটা ডিভাইন অধিকার আছে বাংলাদেশকে শাসন করে। এবং বলা হচ্ছে শেখ হাসিনার বদলে কে, সে চলে গেলে তো জামাত বিএনপি ক্ষমতায় চলে আসবে। তো বাংলাদেশের নাগরিকদের দায়িত্ব, প্রজাদের দায়িত্ব হচ্ছে শেখ হাসিনা যতদিন দয়া করে বাংলাদেশের ক্ষমতায় থাকবে, তাকে ততদিন বাংলাদেশের ক্ষমতায় রাখতে হবে। সো বাকশালের ধারাবাহিকতাই হচ্ছে আজকের শেখ হাসিনা। শেখ মুজিব রাজা হয়ে চেয়েছিলেন, শেখ হাসিনা রাজকন্যা হয়েছেন এবং
শেখ হাসিনা আজকে তার রয়্যাল রাজকীয় দায়িত্ব পালন করছে, বাংলাদেশের রাজত্বকে জবরদখল করে। আচ্ছা, এইবারে আসেন, মানে বাকশাল করার মাধ্যমে, বাকশাল করার আগে বাংলাদেশ ছিল একটা প্রধানমন্ত্রী নির্বাহী ছিল, পার্লামেন্টারি ডেমোক্রেসি ছিল, সো কলড, হোয়াট এভার, তাই না? তো প্রধানমন্ত্রী নির্বাহী তো, এবং সেই হিসাবে পার্লামেন্টারি ডেমোক্রেসিতে যা হয়, প্রধানমন্ত্রী একজন নির্বাচন করে, পার্লামেন্টের মেম্বাররা সংখ্যাগরিষ্ঠ ভোটে প্রধানমন্ত্রী নির্বাচন করে। শেখ মুজিব তিনি তো দুইটা আসন থেকে সম্ভবত এমপি ছিলেন, এবং তারপরে বাকশাল যখন প্রতিষ্ঠা হলো তখন সেটা রাষ্ট্রপতি শাসিত সরকার হলো, ঠিক কিনা? রাষ্ট্রপতি শাসিত সরকার। তাহলে রাষ্ট্রপতি শাসিত সরকারে বাকশাল আইনে কি লেখা ছিল? একজন এমপি কে কি রাষ্ট্রপতি বানাবেন? শেখ মুজিব কিন্তু এমপি, মাইনি শেখ মুজিব এমপি, ইনফ্যাক্ট শেখ মুজিব একটা আসন থেকে এমপি, বাকি আসন তো শেখ ছেড়ে দিতে হয়েছিল, একটা আসন থেকে গোপালগঞ্জ থেকে নির্বাচিত এমপি। তো গোপালগঞ্জ থেকে নির্বাচিত এমপি, কিন্তু আপনি যখন রাষ্ট্রপতি শাসিত সরকার করবেন, বাকশাল আইনে লেখা হলো যে রাষ্ট্রপতি জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হইবেন, কিন্তু শেখ মুজিব যখন রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন, জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হলেন না, ওনার শাসনটাই অবৈধ। বাকশাল আইনে শেখ মুজিবের রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণটাই অবৈধ, কারণ বাকশাল আইনে এটা খুব স্পষ্ট করে লেখা ছিল রাষ্ট্রপতি জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হইবেন। তারপরে উনি রাষ্ট্রপতি হিসাবে শপথ নিয়ে ফেলেন, তখন রাষ্ট্রপতি, এটা খুব ইন্টারেস্টিং গল্প আছে, তখন রাষ্ট্রপতি হিসেবে ছিলেন মোহাম্মদুল্লাহ। হ্যাঁ, তো পার্লামেন্ট অধিবেশন চলতেছে, পার্লামেন্ট থেকে বাকশাল আইন পাশ হয়ে গেছে, পার্লামেন্ট থেকে নুরুল ইসলাম মঞ্জু আর আপনার শাহ মোয়াজ্জেম, এই দুইজন গেছে মোহাম্মদুল্লাহর কাছে ইয়েতে, রাষ্ট্রপতি ভবনে আর কি, বঙ্গভবনে পদত্যাগ পত্র সিগনেচার নেবে। তো ওই দিন আবার আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে একটা সম্বর্ধনা দেওয়া হবে, তো কাজী নজরুল ইসলাম তখন বঙ্গভবনে, তো বঙ্গভবনে তার সম্বর্ধনার ইয়ে হচ্ছে, এবং ওই সময় এই নুরুল ইসলাম মঞ্জু আর শাহ মোয়াজ্জেম হোসেন যে হাজির আর কি, হ্যাঁ, তো তাড়াহুড়ো করে কবির সম্বর্ধনাটা সংক্ষিপ্ত করে কবিকে চা টা খাওয়ায় ফেরত পাঠা দেওয়া হয়েছে। তো ইয়েতে যে শাহ মোয়াজ্জেম বলতেছে, লিডার এটাতে সাইন করেন, তো বলছে এটা কি? বলছে আপনার পদত্যাগ পত্র। তো হচ্ছে পদত্যাগপত্র হচ্ছে, হ্যাঁ তো বাকশাল হয়ে গেছে, আপনি সাইন করেন, আপনি সাইন করা মাত্র আপনি কিন্তু রাষ্ট্রপতি থাকবেন না, শেখ মুজিব রাষ্ট্রপতি হয়ে যাবে, রাষ্ট্রপতি হয়ে শপথ নেবেন। তো এখানে সাইন করছে মহম্মদুল্লাহ, আর সাইন করে এটা চলে গেছে, তারপরে শেখ মুজিব রাষ্ট্রপতি হিসাবে শপথ নিয়ে ফেলছে। বাকশাল আইনে বলা আছে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হবেন, তো উনি এই আইনটা মানলেন না। আচ্ছা, এনিওয়ে, তো মহম্মদুল্লাহ খুব ইন্টারেস্টিং পার্সোনালিটি আর কি, তো মহম্মদুল্লাহ খুব ইয়ে টিয়ে করে মন টন খারাপ করে সাইন করছেন। তো সমাজ বলতেছে, লিডার মন খারাপ করেন না, আপনাকে মন্ত্রী বানাবে, বলছে বলছে যে, তখন বলতেছে কাই কুই করে মুশ্রামশ্রী করে বলতেছে যে, মন্ত্রী রাষ্ট্রপতি ছিলাম আমি, আমার মন্ত্রী বানানোটা কি আমাকে ঠিক হবে? হ্যাঁ, উনি তারপরে মন্ত্রী না, উনি স্পিকার ছিলেন, ডেপুটি স্পিকার ছিলেন, হইছেন উপরাষ্ট্রপতি, হইছেন এমপি, হইছেন, হ্যাঁ মানে নাই এমন কিছু নাই, সবই হয়েছেন, এমন জিয়ার আমলে জিয়া সরকারও ছিলেন আর কি। হ্যাঁ, তো উনার সম্পর্কে একটা ইন্টারেস্টিং কথা ছিল আর কি, প্রচলিত ছিল যে উনার শুধু দারোগা হওয়াটা বাকি আছে, হ্যাঁ উনি সবই হয়েছেন, স্পিকার হয়েছেন, ডেপুটি স্পিকার হয়েছেন, উপরাষ্ট্রপতি হয়েছেন, এমপি হয়েছেন, উনার শুধু দারোগা হওয়াটা বাকি আছে। এনিওয়ে, তো মোহাম্মদুল্লাহর পদত্যাগ পত্র গেল এবং শেখ মুজিব রাষ্ট্রপতি হিসেবে শপথ নিল। আচ্ছা, তারপরে দেখেন বাকশাল আইনে কি কি ছিল। বাকশাল আইনে শেখ মুজিবকে নিরঙ্কুশ ক্ষমতা দেওয়া হয়েছে, কিরকম? ধরেন বাকশাল আইনে যে বাকশালের যে গঠনতন্ত্র, এটার ব্যাখ্যা কে দেবে? শেখ মুজিব চেয়ারম্যান,
পদাধিকার বলে, ঠিক আছে? আচ্ছা, এখন ধরেন ওইখানে যে নির্বাচন হবে আর কি, বিভিন্ন স্থানীয় সরকার অমুক তমুক ইত্যাদি, কে মনোনয়ন দেবে? শেখ মুজিব। হ্যাঁ, তো সমস্ত ক্ষমতা, উনি চিরজীবন রাষ্ট্রপতি থাকবেন, আজীবন রাষ্ট্রপতি থাকবেন, উনি গঠনতন্ত্র সংশোধন করতে পারবেন, গঠনতন্ত্র ব্যাখ্যা দিতে পারবেন, এবং কে নির্বাচন করবে সেটা তিনি ঠিক করে দিতে পারবেন। গভর্নর ছিল প্রত্যেকটা জেলায় একজন করে, কে নির্বাচন করবেন এটা শেখ মুজিব নির্বাচন করবেন। আর একটা ইন্টারেস্টিং ব্যাপার বলি, যে বাকশাল করার ব্যাপারে শেখ মুজিব বলছে যে আমার আওয়ামী লীগ এটা শেষ হয়ে গেছে, এটা দুর্নীতিতে ভরে গেছে, অমুক হয়েছে, তমুক হয়েছে, এটা দেখে বলছে না, মনে আছে না? তো আপনার আওয়ামী লীগ যদি দুর্নীতিতে ভরে যায়, তাহলে আপনি নতুন দল বাকশাল করলেন, তাহলে বাকশালে যখন আপনি সদস্য পদ দেবেন, তাহলে আপনি যাচাই বাছাই করবেন আপনার আওয়ামী লীগের লোকদেরকে, যারা দুর্নীতিবাজ তাদেরকে আপনি রাখবেন না, তাই তো? তাই তোমার কথা। তো ইন্টারেস্টিং হচ্ছে আওয়ামী লীগের সবাই কোন যাচাই বাছাই ছাড়াই বাকশালের সদস্য হয়ে গেল। তো তাহলে আপনার এই কথা কি আপনি রাখতে পারলেন? রাখলেন তো আপনার কথার কথা, মানে এত স্ববিরোধিতা বাকশাল ইয়ের মধ্যে, যে এটা নিয়ে আপনার আলাপ করলে দেখবেন যে বাকশাল করার একটাই লক্ষ্য ছিল, শেখ মুজিবকে রাজা বানানো বাংলাদেশের, আর বাংলাদেশের মানুষকে প্রজা বানানো, এবং তাই হয়েছে। শেখ হাসিনা আজকে রাজকন্যা হয়ে বাংলাদেশ রাজত্বের উত্তরাধিকার হয়েছে, এবং বিনা ভোটে, শেখ মুজিব বিনা ভোটে রাষ্ট্রপতি হয়েছিলেন, ওনার কন্যা বিনা ভোটে প্রধানমন্ত্রী হয়েছেন। বাপ কা বেটি, সিপাই কা ঘোড়া। দাদা, এই যে আওয়ামী লীগ থেকে বলার চেষ্টা হয়, যেমন এই এই দেখুন, বাকশাল ছিল অর্থনৈতিক মুক্তি অর্জনের জাতীয় ঐক্য, এবং বলা হয় যে বাকশাল থাকলে বাংলাদেশ এতদিনে উন্নত রাষ্ট্রের কাছাকাছি পৌঁছে যেত, আওয়ামী লীগ থেকে দাবি করা হয়, প্রধানমন্ত্রী এই দাবিগুলো করেন, আপনার ব্যাখ্যা কি? বাকশাল হয়েও রাম করতে পারলো না কেন? মানে শেখ হাসিনাকে আমি বলবো, বাকশালের অর্থনৈতিক পলিসি গ্রহণ করলে যদি বাংলাদেশ উন্নত রাষ্ট্র হয়ে যেত, তা আপনি সেই অর্থনৈতিক পলিসি এখন গ্রহণ করছেন না কেন? আপনি যখন দেশে ফিরে আসলেন, আপনি বাকশালকে পুনরুজ্জীবিত না করে আওয়ামী লীগকে কেন পুনরুজ্জীবিত করলেন? আপনি কেন বাকশালের গঠনতন্ত্র নিলেন না? কেন নিলেন না তখন? কেন নিলেন না? কেন আপনি যেই দলকে বিলীন করেছিল আপনার বাবা, আপনি কেন সেই দলকে পুনরুজ্জীবিত করলেন? আপনি কেন বাকশালের ইকোনমিক কর্মসূচি নিলেন না আপনি যখন দেশে ফিরলেন? কেন নিলেন না? এখন কেন নিচ্ছেন না? নেন, আমরা দেখি। মুখে না বলে আপনি এখন নেন, আপনি এখন বাকশাল বাস্তবায়ন করেন, নামে স্বনামে বাকশাল বাস্তবায়ন করেন। আপনি তো সেটা করবেন না, কারণ আপনি জানেন যে বাকশাল নামটা এতই ঘৃণিত যে আপনি সেটা নেওয়ার সাহস নেই। আপনার বাবার যে শেষ রাষ্ট্রের যে অবস্থা, আপনার বাবার যে দলের যে শেষ অবস্থা, আপনার বাবা যেই দলের চেয়ারম্যান হিসাবে পরলোক গমন করলেন, সেইটা এতই ঘৃণিত যে আপনি নিজেও সেটাকে ছুঁতে চান না। তো করেন, আমরা দেখি। এখন উনি তো অন্যভাবে করছেন, উনি তো ঘোষণা না দিয়েই করছেন বাকশাল। আমি তো বললাম উনি যেটা করেছেন সেটা বাকশাল। হ্যাঁ, কিন্তু উনি যদি বলেন যে বাকশালের ইকোনমিক পলিসি ভালো, তো বাকশালের ইকোনমিক পলিসি নেন আপনি, তখন নিলেন না কেন? সেটা তো প্রশ্ন, তাই না? আপনি যখন দেশে ফিরলেন তখন কেন নিলেন না? এখনই বা কেন নিচ্ছেন না? নেন, এটার ব্যাখ্যা কি? তো দাদা, ওই সময় বাকশাল যা মানুষ গ্রহণ করে নাই, যদিও চাপ সৃষ্টি করে এ টু জেড সবাইকে বাকশালে ঢুকানো হয়েছিল, বাকশালে জয়েন করতে বাধ্য করা হয়েছিল, মানুষ কিন্তু গ্রহণ করে নাই। কেন গ্রহণ করে নাই? একটু নতুন কনসেপ্ট, একটু এই যে নতুন একটি স্বাধীন দেশ, শেখ মুজিবুর রহমানের ভূমিকা ঈশ্বরের মতো। দেখেন, আমি জাস্ট ওই জায়গাটাকে আবার আপনাকে একটু ইয়ে করি, বলি, দেখেন কেন গ্রহণ করবে সেটা, সেই প্রশ্নেই আমি আমি বলি আপনাকে। চতুর্থ সংশোধনী আইন,
সংবিধানের অনুচ্ছেদ 11 ছিল এফেক্টিভ পার্টিসিপেশন বাই দ্য পিপল থ্রু দেয়ার ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভস ইন অ্যাডমিনিস্ট্রেশন অ্যাট অল লেভেল শ্যাল বি এনশিওরড। এটা বাংলাটা হচ্ছে প্রশাসনের সর্বস্তরে জনগণের নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা হবে। ঠিক আছে, বাকশাল আইনে এই অনুচ্ছেদ 11 এটাকে রিমুভ করা হলো, বাতিল করা হলো। অর্থাৎ আপনি বলতে চাচ্ছেন যে জনগণ নাগরিক থেকে প্রজা হয়ে যাওয়ার যে ক্ষোভ, হ্যাঁ, আমার রিট করার অধিকার নাই। জি, আমি 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 প্রশাসনের সর্বস্তরের জনগণের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে নির্বাচিত প্রতিনিধি দিয়ে আমার শাসক নির্বাচনের যে অধিকার ছিল সেটা নাই, তো আমার পার্টিসিপেশন নাই, আমি 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 তো প্রজা হয়ে গেছি, তা মানুষ মানুষ কেন গ্রহণ করবে, মানুষ কেন গ্রহণ করবে? এবং এটা তো প্রতারণা, ইনফ্যাক্ট এটা তো প্রতারণা। মানে উনি চিরজীবন গণতন্ত্রের কথা বলছেন, মানুষের মুক্তির কথা বলছেন, এত কিছু বলে মানুষের অধিকারকে তিনি নিজের হাতে হরণ করছেন, এটা তো প্রতারণা। এবং এটা তো বলতে হবে, লাউড অ্যান্ড ক্লিয়ারলি বলতে হবে। এই বাকশাল 15ই আগস্টের যে হত্যাকাণ্ড, এটিকে কতটুকু ত্বরান্বিত করেছিল বা বাকশালের প্রভাব কতটুকু ছিল আপনি কি মনে করেন? বাকশাল তো একটা কারণ, আরো অনেক কারণ ছিল, আরো অনেক কারণ ছিল। মানে ধরেন দুর্ভিক্ষ, 74-এর দুর্ভিক্ষ তো একটা কারণ ছিল, সেনাবাহিনীর ভেতরে ক্ষোভ একটা কারণ ছিল, রক্ষী বাহিনীকে প্যারালাল মিলিশিয়া বাহিনী হিসাবে গড়ে তোলা একটা কারণ ছিল, দুঃশাসন একটা কারণ ছিল, অসংখ্য বাহিনী ছিল, লাল বাহিনীর দৌরাত্ম্য একটা কারণ ছিল, তারপরে রক্ষী বাহিনীর অত্যাচার একটা কারণ ছিল। হ্যাঁ, মানুষের জীবনে দুঃখ কষ্ট দারিদ্র একটা কারণ ছিল। হ্যাঁ, সবকিছু, তারপরে আওয়ামী লীগের দৌরাত্ম্য, আমরা মানে আমি জানি না ঠিক, মানে ওই সময় আপনার বয়স কত ছিল, আমি ছোট ছিল, আমি অনেক ছোট, জি আমি ছোট ছিলাম, কিন্তু আমি তারপরেও কিছু দেখেছি। মানে এটা ব্যক্তিগত অভিজ্ঞতা আর কি, অস্ত্র হাতে ঘুরে বেড়াতো এই যুবলীগের ছেলে পেলেরা, স্টেন গান হাতে ঘুরে বেড়াতো এবং যাকে খুশি তুলে নিয়ে যেত, যে 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 বাসার মেয়েকে পছন্দ হতো তাকে তুলে নিয়ে যেত। হ্যাঁ, মানে কারো কিছু বলার কোনো ইয়ে ছিল না। আমার স্বাধীনতা উত্তর বাংলাদেশ বইয়ে একটা গল্প আছে, এআইজির একটা গল্প আছে, সেটা হচ্ছে যে একটা হিন্দু পরিবার, একটা হিন্দু পরিবারের মেয়েকে এই যুবলীগের ছেলেরা প্রত্যেক রাতে যেয়ে তাকে রেপ করতো, প্রত্যেক রাতে। এবং এগুলো 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 মানে আমাদের মুরব্বী যারা তারা প্রত্যেকেই জানে। হ্যাঁ, কি দৌরাত্ম্য ছিল, এমন এমন কোন এমন কোন বাসার মেয়েদেরকে তো বাইরে বের হতে দিত না আর কি মুরব্বীরা। হ্যাঁ, বাইরে বের হলেই যদি কোনো এই যুবলীগ আওয়ামী লীগের নেতাদের চোখে পড়ে যেত আর কি, তাকে তুলে নিয়ে যেত, অথবা তাদের বিছানায় পাঠাতো। ভয়ঙ্কর, এটা আজকে আজকে বললে কেউ বিশ্বাস করবে না, কিন্তু দিজ আর ফ্যাক্টস, রিয়েল ফ্যাক্টস। তবে দাদা, বর্তমান সময়ে আমরা এরকম অনেক ঘটনাই দেখছি, বিচারহীনতা, যুবলীগ, ছাত্রলীগ ইচ্ছা মতো যা খুশি করছে, পুলিশ দেখেও দেখছে না, কোনো বিচার হচ্ছে না। বললেন যে পুলিশ কেন দেখবে, মানে পুলিশ লীগ কেন দেখবে? হ্যাঁ, রাইট, পুলিশ তো লীগ। হ্যাঁ, পুলিশ লীগ কেন দেখবে, গোপালী পুলিশ তো দেখবে না। আমরা কিন্তু খুবই একটি ভয়াবহ অবস্থার মধ্যে আছি, কারণ ওই সময়টায় হয়তো যোগাযোগ ব্যবস্থা বা তথ্য প্রযুক্তি বা মিডিয়ার যে অবস্থা খুবই খারাপ ছিল, কিন্তু এখন তো অনেক তথ্যই সঙ্গে সঙ্গে চলে আসে। বাংলাদেশের মিডিয়া হয়তো দেখায় না, কিন্তু আমরা আমেরিকায় বসে আমরা অনেক তথ্য জানি যেগুলো হয়তো বাংলাদেশের মিডিয়া দেখেও দেখছে না। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য, আবারও দেখা হবে। জি, ভালো থাকবেন। দর্শক, আমরা কথা বলছিলাম পিনাকি ভট্টাচার্যের সঙ্গে, বাকশালের নিয়ে যে আলোচনা, বাকশাল নিয়ে যে বক্তব্য, পক্ষে বিপক্ষে নানা ধরনের যুক্তি উপস্থাপন হয়, গবেষক পিনাকি ভট্টাচার্য অত্যন্ত সরল ভাষায় বুঝিয়ে দিলেন বাকশাল কি ছিল এবং বাকশাল কেন হয়েছিল এবং বাকশাল কেন টেকেনি। ভালো থাকুন, আবারও দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।